হ্যাঁ এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো, আমিও খুব খুব ভালো আছি। এখন তো তোমাদের কথা দিয়েছিলাম ভিডিও দেব, তো আজ হচ্ছে সোমবার, দেন আমি ভিডিও পোস্ট করার জন্য আজকে আমি বিকাল থেকে রেডি হয়ে গেছি, ভিডিও এডিট করতে বসে গিয়েছিলাম। দেন তারপর ভাবলাম কোন ভিডিওটা দেব, তো সবার ফার্স্ট ভাবছি যে এই ভিডিওটাই পোস্ট করব। তোমরা দেখে ভাববে কি ব্যাপার, দিদি কোথায় ঘুরতে গেল, বুনু কোথায় ঘুরতে গেল, এটা একটা বাইরের সাইট, কোথায় চিনছি না, কাউকে দেখছি না। সো তোমরা সেটা নিয়ে কোনো টেনশন করো না। তো এই ভিডিওটা কি, কিসের, কোথায়, সব কিছু এ টু জেড তোমাদের বলবো। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক বেশি বকবক না করে। তো তোমরা দেখেই ভাবছো এটা একটা মসজিদ টাইপের কিছু একটা দেখাচ্ছে, কি ব্যাপার দিদি কোথায় গেল, মসজিদ দেখাচ্ছে, কি সমাচার, এরকম রাস্তা কোথায়, কি অনেক কিছু হ্যান ত্যান, অনেক কোশ্চেন তোমাদের মধ্যে আই থিঙ্ক ঢুকে গেছে। তো তোমরা হয়তো বোরিংও হয়ে যেতে পারো, বাট এটা বোরিং না, ভিডিওটা পুরো ইন্টারেস্টিং ভিডিও। তো চলো ভিডিওটাকে বলি আমি, তাহলে পুনরায় স্টার্ট করা যায়। তো এই ভিডিওটা 28 তারিখের, জুলাইয়ের 28। তো ভিডিওটা জুলাইয়ের 28 তারিখ থেকে স্টার্ট করেছে। তো এই ভিডিওটা অনেক কষ্ট করে আমার জিজুকে আমি কনভিন্স করে জিজু ভিডিওটা করেছে, ঠিক আছে। আমার মতন করে জিজুকে দেখিয়ে দিয়েছি যে ভিডিওগুলো এভাবে করবে, কারণ আমার জিজু গিয়েছে দুবাই। দেখো লেখাটা দেখে বুঝতে পারছো ওখানে দুবাই, কারণ জিজু বিদেশ চলে গেছে। তো কেন বিদেশ গেছে, কি সমাচার, কি ব্যাপার, তোমাদের মধ্যে অনেক কোশ্চেন আমি জানতে চাই। তোমরা, আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে অনেক কোশ্চেন জমে গেছে। তো বেশি না ভেবে আমি বলি সরাসরি, ঠিক আছে, কারণ আমি স্পষ্ট কথা বলবো, যা বলবো সামনাসামনি। তো এটা হচ্ছে দুবাইয়ের সেই রাস্তা, এয়ারপোর্ট থেকে যখন যে বাড়ি হোটেল যাচ্ছিল, দেন তখনের রাস্তার ভিডিও, ঠিক আছে। তো সেই ছোটো ছোটো করে ক্লিপ অনেক কষ্ট করে করে জিজু মানে আমাকে পাঠিয়েছে, কারণ জিজু ভিডিও করা একদম পছন্দ করে না, নিজেও ভিডিও করে না, অ্যান্ড ফটো তোলা তো আরও পছন্দ না। যেহেতু তুমি এত দূর গিয়েছো, বিদেশ গিয়েছো, তো অন্ততপক্ষে তোমার ভিডিওগুলো আমি আমার ফ্যামিলিকে তো দেখাতে পারি, তো এটাই হচ্ছে মেন কারণ। তো যাই হোক, ওরা গিয়েছে কি কারণে এত দূর গেল জিজু, কারণটা হচ্ছে জিজু গিয়েছে বিদেশ, তো সেটা হচ্ছে তার কোম্পানি থেকে ট্যুর, কোম্পানির ওখানে মিটিং আছে, তো এই কারণে। তো সেইখানে হচ্ছে বলতে গেলে, তো সেই মিটিংয়ে জিজুদের গ্রুপ যারা যারা সিলেক্ট হয়েছে, তো আমি আগেও ভিডিও আমি বলিনি, কারণ আমি জানি না, কারণ কোভিডের জন্য তারা যেতে পারবে কি না, আই ডোন্ট নো, বাট আমি শিওর ছিলাম না, জিজুও শিওর ছিল না, এই কারণে জিজু আমাকে বলতে না বলেছিল, তাই তোমাদের বলিনি, কারণ কোভিডের জন্য হয়তো বা এই দেশ থেকে, ইন্ডিয়া থেকে দুবাই, বুঝতেই পারছো সেটা একটা আরব দেশ। তো যাই হোক, ঠাকুরের অশেষ কৃপায় যাক ঘুরে আসতে পারলো। তো আজ হচ্ছে 1 আগস্ট, ঠিক আছে, আগস্ট, আজকে কলকাতা জিজি অলরেডি ব্যাক করে ফেলেছে। তো সেখানে বড় মিটিং ছিল, তো ওই কারণে জিজু গিয়েছিল, কোম্পানির থেকে জিজুকে নিয়ে গিয়েছে। তো তার মধ্যে তোমরা ভাবতে পারো তোমার দিদি কেন গেল না, তো এখানে কোনো ওয়াইফের কোনো এখানে এন্ট্রি নেই, অনলি অন যারা ওই কোম্পানিতে, জিজু যে কোম্পানিতে জব করে, যে অন্তপক্ষে তোমরা তো জানোই যে জিজু গার্নিয়ার লরিয়াল যে কোম্পানিটা আছে সেখানে জিজু কাজ জব করে। তো সেই ক্ষেত্রের থেকে, সেই মানে অফিস থেকে ট্যুর হিসাবে দুবাইয়ে তাদের মিটিং ছিল বড়। তো ওখানে গিয়ে তারা 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত পুরো মজা করলো, পুরো এনজয় করলো। তো সেগুলোর ভিডিও ছোটো ছোটো করে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো আর তোমরাও এনজয় করো, যেহেতু আমিও বাড়িতে বসেই এনজয় করেছি। দেন আমারও খুব ইচ্ছে ছিল, আমি বলেছি, বাট এখানে তো আর আমাকে নিয়ে যাওয়া যাবে না, কারণ এটা ফ্যামিলির কোনো ট্যুর না, এটা অনলি অন যারা জব করছে অফিসে তারা। তো যাই হোক, যেটাই হোক, জিজু দেখা মানে আমরাও দেখা, ফোন হোক সামনের থেকে হোক, অন্ধকারে দেখতে তো পেলাম। আর আমি কিন্তু কোথায় কি সমাচার, কোথায় কি, আমি কিচ্ছু জানি না। তো এরা যারা ভিডিও করেছে, ভিডিওই করেছে, আমাকে না এখানে কোনো নাম জানি না কিছু, একটাই জানি ভুজ খলিফা, যেটাকে সবাই চেনে। তো যাই হোক, এখান থেকে জিজু ভিডিও কলও করেছিল, তো সব কিছুই দেখিয়েছে, যতই দেখা আর নিজে চোখে দেখার মানে আলাদাই ব্যাপার। তো যাই হোক, এখন কি করা যাবে। তো জিজু এই নিয়ে অনেকবার বিদেশ ঘুরেছে, ইউরোপ গিয়েছিল, থাইল্যান্ড গিয়েছিল, এই কোম্পানির থেকে, তো অনেক অনেক। তো দেন আরেক
একটা ট্যুরও আছে, তো ডিসেম্বরে সেটা আর বলবো না, টুইস্ট থাকবে, সেটা কোথায় যাবে অবশ্যই শেয়ার করবো। আর দুবাই থেকে কী কী আনলো সেটাও তো তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু দুবাই। আর দেখো ওরা চলে গেল ডাইরেক্ট মরুভূমিতে, এটা গেল 31 তারিখ, তো সেখানে এই মরুভূমিতে ওরা সেদিন পুরো স্টে করেছে। তো এখানে ওরা টোটাল গিয়েছিল 50 জনের মতন ইন্ডিয়া থেকে, আরও তো 500 জনের ওপর টোটাল ছিল কোম্পানির লোক, ঠিক আছে। তো যাই হোক, এখানে এই গাড়িগুলো সাফারি করেছে, আমি তো জাস্ট বিদা হয়ে গেছি ভাই, সত্যি বলছি। মরুভূমিতে যাওয়ার মজাটা কিন্তু আলাদা, আর ওখানে গিয়ে উফ, এগুলোতে যদি নাই চড়ি তাহলে আর উঠে না চলো তো আরও, মানে আমি কী করলাম ভাই জীবনে কী করলাম। তো যাই হোক, দেখো জিজুর ভিডিও করাটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে, তোমরা কেউ খারাপ মাইন্ডে নিও না। তো এখানে দেখো ওরা কতগুলো গাড়ি যাচ্ছে, এখানে সব কোম্পানির গাড়ি। তো দেখো এখানে গাড়িতে সব, মানে সবাই এখানে আছে, আর কতগুলো গাড়ি আছে তোমরা দেখলে বুঝতে পারবে। তো এখানে ওদের নিয়ে যাচ্ছে, এটা কোম্পানির থেকে ওদের নিয়ে যাচ্ছে, ঠিক আছে। সত্যি বলছি, মানে যেটাই হোক ভাই, মোবাইলে দেখে আর নিজের ক্যামেরা করে কেউ এনে দেখানোটা সেটা কিন্তু আলাদা ব্যাপার। ওরা এখানে অলরেডি ফটো তুলছে, যতই বলি একটা কথা বলি, ফটো তোলা একদম ভালো হয়নি, কেঁপে কেঁপে গেছে, কারণ জানোই ছেলে মানুষের কখনো সেলফি নিতে পারে না যেটা একটা মেয়েরা নিতে পারে। আর এই ভিডিওগুলো যদি আমি করতাম তো অপূর্ব হতো, যাক আর কি করা যাবে, কিছু করার নেই, যতটুকু করেছে যথেষ্ট করেছে আমার জন্য, আমি তোমাদের দেখাতে পারবো। আর এখানে দেখো গোল একটা মিটিং হচ্ছে, কে কীভাবে যাবে এটা নিয়ে হয়তো বা কোনো আলোচনা হচ্ছে। তো যেটাই হোক, আর এই ক্যামেরার মাঝখানে জিজুর নামটা উঠে আছে, রিয়েলমি শুট অন বাই অমিত, তো আমার জিজুর নাম অমিত। যেটাই হোক, তো বেশি বকবক করবো না, তো ভিডিওটাকে দেখো, এনজয় করো, দেন আমি তোমাদের তো আরও বলবো। আর গাড়ি দেখো কতগুলো গাড়িতে ওরা স্টে, আর গাড়ির ভেতরে এত ভলিউম ছিল, এই কারণে কপিরাইট ক্লেম যাতে না পড়ে আমি সব মিউজিক হাটিয়ে দিয়েছি। ওরা যতগুলো গাড়িতে ছিল মিউজিক মিউজিক মিউজিক, ও মাই গড, ওরা এত এনজয় করলো, আর আমরা বাড়িতে বসে বসে বৃষ্টিতে পচে মরলাম। সত্যি বলছি, আমাদের এখানে বৃষ্টিতে পচে মরলাম, আর এরা দুবাইয়ে এত এনজয় করলো ভাই। আর এদিকে বাড়ির টেনশন, কত টেনশন, উফ আর পারা যাচ্ছে না, মনে হচ্ছে আমিই চলে যাই। যাই হোক, ভালোভাবে ফিরে এসুক, এটুকুই চাই। বিদেশ ঘুরেছে ঘুরেছে, নেক্সট বার যাতে যেতে পারি এটাই টার্গেট রাখি। তো দেখো কতগুলো গাড়ি, কতগুলো গাড়ি পেছনে তো আরও অলরেডি আছে। আমি কিন্তু, জিজু আমাকে বলে না কোথায় কী জায়গা, ঠিক আছে। আমি কিন্তু, এটা যেহেতু মরুভূমি ভাই, বালি মানে চিনি মরুভূমি, ছোটোর থেকে তো তাই দেখেছি, কোনো একটা বাড়ি ঘর নেই, কিছু নেই, জাস্ট ক্যাকটাস গাছ এটুকু দেখলাম। আর উট টুট তো কিছুই নেই ভাই, উটের সাফারি কই। আর আমি শুনছিলাম জিজু নাকি উটের দুধ খাবে ভাই, উটের আবার দুধ খাওয়া, এটা আবার কোন, আমাকে দিদি ভাই বলছিল তুমি নিয়ে এসো জিজুকে, জিজু বলছে পাগল হয়েছে নাকি, দুধ ওখান থেকে কি আনা যাবে, ফেটে যাবে। তো এভরিথিং এগুলো নিয়ে অনেক কিছু দেন, তারপর হচ্ছে, তো এখানে তোমরা দেখতে থাকো আর একটু মজা নাও, আমি এখানে মিউজিক সেট করে দিচ্ছি। তো ভিডিওটা অনেকক্ষণ বকলাম, এনজয় করো, আর ভুজ খলিফা তো লাস্টে আছে, স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। I was listening to the ocean, I saw a face in the sand, but when I picked it up then it vanished away from my hands. I had a dream, I was 7, climbing my way in a tree, I saw a piece of heaven waiting in patience. And I was running far away, would I run off the wall someday? Nobody knows, nobody knows. And I was dancing in the rain, I felt alive and I can't complain. But no, take me home where I belong, I can't take it anymore. Was a painting of you, and for a moment I thought you were happy, but then again it wasn't true. And all this time I have been lying, oh lying in secret to myself. I've been putting sorrow on the farthest place on my shoulders.
অনেকক্ষণ তোমাদের গান শোনালাম, আমি জানি না এটা কী গান, আমার কাছে ভালো লাগলো, তো দেন আমি তোমাদের ওই গানটাই দিলাম। তো আই থিঙ্ক ভিউয়ারের সাথে ওই গানটা অ্যাডজাস্ট করে নিল, ভালোই লাগলো, এটা অতটা খারাপ না। সো চলো, এটা আমি জানি না কোথায়, আই থিঙ্ক কোনো মল বা কিছু, আই ডোন্ট নো, বিকজ আমি কী করে বলবো এটা কী, যাই হোক আমার কাছে মনে হচ্ছে এটা একটা মল। তো চলো এখন দেখি জিজু কী করে। তো চলো, যাই হোক, মলের কিছু একটা ছোটো ছোটো ক্লিপ নিয়েছে, তো তোমরা কেউ প্লিজ ভিডিওটা দেখে ইগনোর করো না, ভিডিওটা অনেক কষ্ট করে আমার জিজু করেছে, কারণ আমার জিজু আমার জন্য ভিডিওটা করেছে স্পেশালি। আমি বলেছি জিজু অন্ধপক্ষে আমার জন্য অন্ধপক্ষে ফোনটা বেঁকিয়ে যেভাবে ইউটিউবে ভিডিও পোস্ট করি সেভাবে ভিডিওগুলো করে আমাকে দিও। তো জিজু কোনো সময় ক্যামেরার সামনে আসে না, কোনো সময় না, তো জিজু আমাকে বলছে যা তোর জন্য এবারের ভিডিওটা তোর জন্য। তো অনেক রিকোয়েস্টের পর, এই ভিডিওগুলো অনেক রিকোয়েস্টের পর আমাকে দিয়েছে। তো এই জায়গাটা ভুজ খালিফার জায়গা, এটা আমি অন্ধকে চিনি, ঠিক আছে, তো এটা আমাকে বলেছে। তো এই জায়গাটা ভিডিওটা যে দেখবে না সে মিস করবে, সত্যি বলছি, তোমরা জাস্ট ফিল করো ভিডিওটা, জাস্ট ফিল। ও আমি তো এখান থেকেই ফিল করছি, ওখানে থাকলে তো মানে আমি সেন্সলেস হয়ে যেতাম। তো এটা হচ্ছে দুবাই মল ছিল, আমি খুব বুড়বক, আমি হয়তো বা প্রথম থেকে বুঝতে পারছিলাম। তো ওটা হচ্ছে আরবি ভাষায় লেখা, আমিও পড়ে নিলাম, আরবি ভাষা বুঝে নিলাম এভাবে লিখতে লাগে, যাই হোক কিছু একটা ধামাচাপা লিখে দিলাম। তো এই হচ্ছে সেই ভুজ খালিফা। অফ সিরিয়াসলি, এখানে যাকে সারপ্রাইজ দেওয়া যায়, এখানে কারো নাম, এখানে কারো ফটো দিয়ে, সে ভাই লাকি ভাই, সত্যি মানতে হবে। তো এই জায়গাটা ফিল করো, আমি মিউজিক সেট করে দিচ্ছি, বেশি বকবক করবো না, চলো ভিডিওটা দেখো। আর I was listening to the ocean, I saw a face in the sand, but when I picked it up then it vanished away from my hands. I had a dream, I was seven, climbing my way in a tree, I saw a piece of heaven waiting in patience. And I was running far away, would I run off the wall someday? Nobody knows, nobody knows. And I was dancing in the rain, I felt alive and I can't complain. But no, take me home where I belong. I can't take it anymore. I was pain, the picture was a painting of you, and for a moment I thought you were happy, but then again it wasn't true. And all this time I have been lying, oh lying in secret to myself, I've been putting sorrow on the
দিলাম। দেন আমি জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো আমার শরীরটা তেমন একটা ভালো নেই, সত্যিই ভালো নেই, কারণ সত্যি কাশি প্রচণ্ড ছিল, অ্যান্টিবায়োটিক খেয়ে কমে দিয়েছি, কারণ পুচকুটাকে ধরতে হবে, নাহলে তো আমার ভালো দিন কাটবেই না। আর যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভিডিওটা কেমন এনজয় করলে, আর আমার জিজুরা তো ফুল এনজয় করেছে দেখে তো বুঝতেই পারছো, ফাটাফাটি কথায় আছে বলে যাকে, তো সেটা কোনো ব্যাপার না। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য বাই বাই, সবাইকে টাটা, লাভ ইউ অল, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। মাই গড, ক্যামেরা পড়ে যাচ্ছে, ওকে চলো বাই।